কটা হইলো? 10টা স্যার। 10টা হইছে? আরে আর বেশি বাকি নেই, খেয়ে ফেলেনি কোনো। স্যার আরেকটা গুণাগাঞ্জি যদি ভিতরে ঢুকে আমি মরিয়া যাবো। হ্যাঁ মনে করলে তো ভালো, পত্রিকায় নিউজ দেবো, শিরোনামে লেখা থাকবো ডিম পুষ খেয়ে মারা গেল ডেরাম পুষ। খান খান স্যার, মাফ করিয়ে দেন। এই মাপ টাপ কি খান? আপনার মাপ আমি বুঝাইতেছি, যা করছেন আপনি এত বড় পুরস্কার স্যার নিতে পারতেছি না, কষ্ট। খান কথা বলেন না, কি দিল বুঝলেন কেন স্যার? আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন তো? এই খুলেন না, আমি দেখি। আরে খুলেন, জলপাই জুস খান। থ্যাংক ইউ স্যার। পুরোটা খান। সম্ভব না স্যার, বমি হয়ে যায়। একটা ঝামেলাই ফেললেন আপনি আমারে। ম্যাডাম ম্যাডাম, এই কি সমস্যা? এই সমস্যা কি আপনি? সেবা যত্ন করতেছি আমি, আর আপনি ডাকতেছেন ম্যাডাম ম্যাডাম। হ্যাঁ মানে এইটাই দুনিয়ার নিয়ম না ম্যাডাম? একটু দেখতে মন চায় আপনার, যান যায় যায় অবস্থা, আর আপনি ডাকতেছেন ম্যাডাম রে ম্যাডাম রে দেখতে মন চায়। চুপ থাকেন ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। স্যার আমার কাছে মনে হইতেছে আমি মরিয়া যাবো, আমি মরার আগে একটা সত্য কথা বলিয়ে মরতে চাই। কি সত্য হলে আমার বেদি এত শান্তি পাবে না, ভূত হয়ে এখানে গুড়গুড় করবো স্যার। আপনার আম্মা যে গ্রামের বাড়ি তো। আরে ম্যাডাম স্যার কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? ম্যাডাম আমি মরিয়া যাবো ম্যাডাম, আমি মরার আগে একটা সত্য কথা বলিয়ে মরতে চাই ম্যাডাম। আমি বলছি যে আমার কাছে তো কোনো ক্যাশ টাকা নাই, দুদিন পরে নেন। এখন এই জন্য তার শরীর খারাপ করছে, আমি কি করবো স্যার? সত্য বলতেছেন, টাকা তো আজকে দুদিন পার হয়ে গেছে, আজকে টাকাটা দেন স্যার, আজকেই টাকাটা দেন। আপনি তো কথা দিচ্ছেন স্যার, কিন্তু আমার কাছে তো ক্যাশ টাকা নাই, তাহলে তো বুথে যেতে হবে। না স্যার বুথে আর যাবো না, বুথে যাই যে পুরস্কার আপনি আমাকে দিচ্ছেন, আরো পুরস্কার নিতে ইচ্ছা করতেছে না স্যার। আজকে তো আলমারির মধ্যে টাকা এনে রাখছিলেন অনেকগুলো টাকা, ওইখান থেকে দেন স্যার। আরে ওই টাকা তো অন্য কাজের টাকা, ওইটা কিভাবে দিব? আচ্ছা হ্যাঁ, সে তার যেহেতু দরকার তো তুমি দিয়ে দাও না, তুমি দরকার হলে বুথ থেকে পরে তুলে নিলে। আরে এটা তো আমার দরকারি টাকা রে ভাই। আচ্ছা ম্যাডাম যে কিন্তু ওনার আম্মা। এই কি আচ্ছা, আপনার দরকার টাকা না, ওখান থেকে দিতে হবে, আমি ভুলে গেছিলাম আসলে যে ঘরে যে টাকা ছিল। আচ্ছা ঠিক আছে আমি আনতেছি। আর কথা বলবেন না, শিশুয়ে থাকেন, তুমি জলদি যাও। হ্যাঁ আমার পায়ে আবার। আচ্ছা ডেরাম সাহেব আপনি ঠিক আছেন তো? ম্যাডাম একটা সত্য কথা আপনাকে বলিয়ে যেতে চাই, আমি যে বলছিলাম সত্য বলবো, সত্যটা হচ্ছে স্যারের আম্মা আমাকে বলছিল আমাকে কিছু চিকিৎসার জন্য টাকা দিবে, ওই টাকাটা পেলে আমি পুরো সুস্থ হয়ে যাব। এই যে স্যার টাকা আনতে গেছে, আমার মনে একটা ডাকে দিচ্ছে ম্যাডাম, টাকা পেলে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। স্যার গদু আনছেন, যা চাইছিলেন তাই নেন নেন। স্যার আপনি মানুষ না স্যার, আপনি বেরিস্তা, আপনি বেরিস্তা। টাকাটা গলিজার মধ্যে লাগাইয়া এমন একটা শান্তি পাইলাম,
আমার মনে হচ্ছে আমি পুরো সুস্থ হয়ে যাবো, টাকাটা একটু সাইজ করে দিন স্যার প্লিজ। আমি একটু গেলাম স্যার। এখন ভালো লাগছে আপনার? অনেক ভালো লাগতেছে স্যার, যাবার আগে একটু জুস আর একটু দিয়ে যাই স্যার, ভালো লাগছে স্যার, ঠিক হয়ে যাবো স্যার।